हेलो एवरीवन डियर कुकिंग हाउस आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब पूजो स्पेशल कम्बो रेसिपी निरामिष फ्राइड राइस और संगे आलुर दम। पूजो माने प्रतिटी बांगालीर काछे हई हुल्लोड़ और खावा दावा। दुर्गा पूजो षष्ठी किंबा अष्टमीर दिने आमरा सकले निरामिष खेये थाकि आर सेई निरामिष दिने दुपुरे लांचे किंबा राते डिनारे जदि एभावे फ्राइड राइस और आलुर दम बनाना जाए ताहले किन्तु मंद हय ना। बाड़ीर छोटो थेके बड़ो सकलेई खूब मजा करे खेये नेबे। ताहले देखे निन ये सहज एवं सुस्वादु रेसिपि दुटो आमी किभावे बानाई। आलुर दम बनानोर जोन्नो एखाने आमी आलुगुलोके खोसा छाड़िये एभावे दुफाली करे केटे निएछि। आलूगुलो सेद्ध करार जोन्नो कड़ाईते बेश किछुटा जल गरम करे निये आलूगुलोके दिए दिलाम। दिच्छि हाफ चामच लवण। नाड़ाचाड़ा करे निये सेद्ध करे नेब। एदिके फ्राइड राइस बानानोर जोन्नो चालटा निये नेब। एखाने आमी दु कोटो चाल निये निच्छि। देखुन एखाने आमी बासमती चाल निये निएछि। एखन चालगुलोके जल बदले बदले खूब भालोभावे धुये निते हबे। तारपर चालटाके एक घंटा भिजिये राखब। एखन आलुर दमटा तैरि करे नेब। कड़ाई बसिए दिए दिलाम बेश किछुटा परिमाणे सर्षेर तेल। जे आलुगुलो आमी सेद्ध करे निएछिलाम सेगुलोके एबार भेजे निते हबे। आलूगुलोके तेलेर साथे एकटु नाड়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। আদাটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা তো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার একে একে মশলাগুলো অ্যাড করব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত। এখানে আমি 6 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আলুর দমের স্বাদ খুবই ভালো আসবে। কষানো একদম রেডি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। এই নিরামিষ আলুর দমটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা কম করেই দিলাম। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে
6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য সরু সরু করে গাজর কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বিনস। এখানে 100 গ্রাম পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে রেড চিলি পাউডার। চামচের সাহায্যে পনিরের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পনিরগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সাত মিনিট পর ফিরে এলাম। আলুর দমটাকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিরামিষ আলুর দমে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আরো 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। ঘি দিলে আলুর দমের ফ্লেভারটা খুব ভালো আসবে। গরম মশলার ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষ আলুর দম একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য হাঁড়িতে জলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম লবণ। আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস জলের মধ্যে এভাবে চেপে দিয়ে দিতে হবে। এখানে আমি 1/2 পাতিলেবু ব্যবহার করছি। এবার নাড়াচাড়া করে নিয়ে ভাতটাকে 80% রান্না করে নেব। ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। ওপর থেকে এভাবে ঘি ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভাতটা বেশ ঝরঝরে থাকবে। এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসটা বানানোর জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। প্রথমে কাজুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকেও ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে কাজু কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, নামিয়ে নেব। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব সাদা তেল। ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ভেজে নিতে হবে। তেলের সাথে পনিরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই পনিরগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন, আমি উল্টে পাল্টে পনিরগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, বিনস, তেলের সাথে বিনস গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ঘি। এবার বিনস আর গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বিনস গাজর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে 1/2 সবজি তুলে রেখে দেব। এখন এই সবজির মধ্যে দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা রাইস। আমি ফ্রাইড রাইসটাকে দুবারে বানিয়ে নেব, তাই 1/2 রাইস দিয়ে দিচ্ছি। প্রথমে সবজির সাথে রাইসটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে।
ওপর থেকে আবারও ঘি ছড়িয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চিনি। ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। লবণ, চিনি আর গোলমরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে ফ্রায়েড রাইস তৈরি করার সময় লবণ আর চিনির পরিমাণটা ঠিকঠাক না দিলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদ ভালো আসবে না। ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম। দিচ্ছি ভেজে রাখা পনির। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও দু মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। নিরামিষ ফ্রায়েড রাইস একদম রেডি। এবার ফ্রায়েড রাইস আর আলুর দমটা কলা পাতায় পরিবেশন করব। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এই কলা পাতার সাথে বাঙালিদের একটা ঐতিহ্য মিশে আছে, তাই মাংস ভাত হোক কিংবা নিরামিষ ফ্রায়েড রাইস আলুর দম, কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। বাড়িতে যে কোনো নিরামিষ দিনে কিংবা অনুষ্ঠানে আপনারা এইভাবে ফ্রায়েড রাইস আর আলুর দম তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই টেস্টি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।